কৃষ্ণ বলিয়ে হরি বল হরি বল হরি বল, আরু এবার হরি বল হরি বল হরি বল। দ্বারকা পুরি লৈ যাম, জানু কৃষ্ণক দেখা পাম, ও বাল্য কালরে বান্ধব কৃষ্ণ কি জানি দৰখন পাম। হে দ্বাৰকা পুৰি লৈ যাম,
কৃষ্ণ বুলিয়ে হরি বোল হরি বোল হরি বোল, আর এবার হরি বোল হরি বোল হরি বোল। পাঠশালা আইসকল, মনত দুখ কৰিব নালাগে, একক নহয় নহয়, এটা দলীয় অনুষ্ঠান ন, গতিকে ভুল হৈছে এইটো হোৱাটো স্বাভাৱিক চাগে। আচলতে কি জানে আই, নামাচাৰ্য আয়ে আপুনি ভাঙনিটো কৰাৰ পাছত বান্ধৱ কৃষ্ণ বুলি ক'ব, তেতিয়া তেওঁলোকে গম পাব এই বেলেঞ্চটো ৰাখিবৰ কাৰণে। গতিকে আপুনি সেইটো নোকোৱাৰ কাৰণে লগে লগে আপুনি ভাঙনিটো ৰাখি দিয়াৰ লগে লগে দুগৰাকী মানে আগতীয়াকৈ মাৰি দিলে চাপৰিটো, নিশ্চয় গম পাইছে আই। সেইটো আপুনি আগলৈ অকণমান চাব কথাটো দেই। আৰু আই, গুৰুস্মৰণ ভাগ অত্যন্ত জৰুৰী, গুৰুস্মৰণটো কৰিব আগলৈ কেতিয়াও নাপাহৰিব, লগতে পালি সেৱা। তিনি মাত্ৰাটো দিছে, মই চেষ্টাক সন্মান জনাইছোঁ, কিন্তু এটা মাত্ৰা খালিত পৰিছে, যাৰ কাৰণে আপোনাৰ গায়কীটো আৰু ঘুষিব লাগিব, আৰু টানিব লাগিব। বাকী ভাল হৈছে, দলীয় ঐক্য ভাল, আপোনালোকৰ চেষ্টাক মই পুনৰবাৰ সেৱা ধৰিছোঁ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পাঠশালাৰ আইসকল, ভাল হৈছে, আপোনালোকে যত্নও কৰিছে, বিশেষকৈ বীৰ কীৰ্তন আপুনি আৰু অকণমান বলিষ্ঠৰূপে মাতটো উলিয়াবলৈ যত্ন কৰিব, ৰিহাখন ল'ব। আপোনালোকৰ এই যে বিলম্বনৰ শেষত তিনি চাপৰ দিছে, আপুনি মন কৰিছিলেনে? তিনি চাপৰ নিদিব আগলৈ, সেইটো নকৰিব। আকৌ দুটলৈ যোৱাৰ আগত আপুনি নেগেৰা খালী চাপৰ এটা যে দিছে, সেইটোও কৰিব নালাগে। সৰু সৰু কথা এইবিলাক গুৰুত্ব দিব, অকণমান আকৌ আহিব আপোনালোক, আমাৰ অনুষ্ঠানটো চাইনে, অকণমান চাব, অনুশীলন কৰিব, আকৌ আহিব। কৃষ্ণ কৃষ্ণ, ও হরি, ও হরি, ও রাম, কৃষ্ণ শঙ্কর গুরু হরি রাম, রাম রাম, কৃষ্ণ নমো দেব হরি নৃসিংহ মুরারি, দুষ্ট দৈত্য অন্তকারী, তোজু কৃপা লাভ করিলে প্রহ্লাদ, ও নির্মল ভক্তি করিয়ে, রাম রাম নর
চালাদর তুমি দেখিলা দুর্গতি, সংকট তই উদ্ধারিলা করি আজগুতি। রাম মহাশক্তি ধরে দৈত্যই ব্রহ্মার বর পায়, কিমতে বধিবা তাক থাকা ছিদ্র নিধি। হরি তুমি কৃপার নিধি, প্রহ্লাদে রাখিলে তোমাক ভক্তির দোলে বান্ধি। হরি তুমি কৃপার নিধি, হরি তুমি কৃপার নিধি। পাড়া সকল ভাল হয়েছে, মোর মঞ্চ সুলভতাটো আপনার মাজত পাইছো, যেটু মঞ্চ সুলভতা লাগে সেইখানে সম্পূর্ণ শুদ্ধ। আর ভাঙনি ভাগ ইমান মিঠাস, একদম ইমান ধুনিয়া হয়েছে, তেনেকাই হব লাগে। কিন্তু সাতক্ষণ আপনি আই ইয়াত নবজায়, এনেকে বজাইছে দূরত্ন আই, এটুতো এটা
এটা মানে সৃষ্টিমূলক নৃত্য, এটা ক্রিয়েটিভ ডেন্সর একটা ভাগে সেটু আই এই বস্তুটা অকমান হৃদয়ত বজাব লাগে দেই, সেটু কথা আগলে অকমান লক্ষ্য রাখব। আর বিলম্বনত যে তিনটা চাপরি দিছে আই, সেটু কেতিয়াও নিদিব আগলে দে। বিলম্বিত সদায় এটাই চাপরিয়ে আরম্ভ করব, বিলম্বিত ভাগ এটা চাপরিতে শেষ করব, শেষত যে তিনটা চাপরিয়ে শেষ করেছে সেটু নিদিব দে আই। আর পালি সেবা ভাগ করব গুরু স্মরণের পাছতে, গুরুক স্মরণ করার পাছতে পালি সকলক সেবা ভাগ লব আই, অকমান মনত রাখব। শেষত দ্রুত ভাগ অতি সুন্দর এনেকা করব, সেখানে অকমান মনত রাখি আর অকমান আখরা করে আগবাহক, বর সুন্দর হব। কৃষ্ণ কৃষ্ণ গোয়ালপাড়া আই সকল ভাল হয়েছে, আপনার সাজ পোশাকও বর সুন্দর, আপনার উচ্চারণ বর স্পষ্ট শুদ্ধ, সেটু মানে মানিবলগিয়া কথা। তো আপনার গায়ন শৈলী খুব ভাল, বিলম্বনত যে শেষত পদর শেষত দিহার শেষত তিন চাপর দিয়ে আগলে পারিলে নকরিব, আর খড় চাপরিটা দিছে বিলম্বনের পাশে খড় চাপরিলে গেছে, বিলম্বনটা তিন তেনেকে একদম বিলম্বনতে শেষ করব। দুটলে যাওয়া দুটোর মাজত একটা নেগেরা খালি চাপর একটা দিছে, সেটু অকমান পরিত্যাগ করব। বাকি ভগবানক প্রার্থনা জানাইছো, দলর প্রচেষ্টাটা আমি দলীয় ঐক্যটো এড়িয়ে নিদিব, এনেদরে আপনাদের অনুশীলন করে যাক, আকৌ আহিব আমার অনুষ্ঠানটা চাই থাকিব। কৃষ্ণ 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 হরি হরি ও রাম ও রাম, কৃষ্ণ শঙ্কর গুরু হরি রাম 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 কৃষ্ণ। হরির নাম গাবলৈ আহিছা গোপিনী, বহাগৰণীয়া কৰি অ বহিয়ে দেখিবা, হরি হরি এইখান বৈকুণ্ঠপুৰী, হে হরি নাম।
শ্রীমন্ত শঙ্কর হরি ভকতর জানা যে নকল্পতরু সাহান্ত বিনাই নাই 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 আমার পরম কৃষ্ণ।
শিল হরি মোক রক্ষা করিয় শরণে রাম মোক রক্ষা করিয় শরণে কৃষ্ণ। আপনার শিব মন্দিরত গাই ন নাম এনে কি গাই সাগে মন্দিরত আই পাহরি গলে অকনমান টেকফুলি যে কৌশলগতভাবে বলে কয় নয় কৌশলগতভাবে আপনি আগুয়াই লই যাব লাগে মুখ সুখত যাতে কোনো বিচারক বা দর্শকে গম নাপায় আপনার যেটা ভুল হয়েছে সেটা কৌশলগতভাবে আপনি আগবাই নিবলে আগলে চেষ্টা করব আই। বাকি এই 13 মিনিট সময় কিন্তু স্বাস্থ্যর কারণে বহুত ভাল হল, হাতর সাপরিয়ে এই খুব স্বাস্থ্যসম্মত, খুব বজাব লাগে, বজাব ঘর এনেই থাকলেও সাপরি সদায় এশবার এশবার রাতেপা এশবার গধূলি এশবার বজাব, নিরোগী হব, দীর্ঘায়ু হব আই। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, ধন্যবাদ। মালিগাঁও শিব মন্দির আই সকল ভাল হয়েছে কিন্তু নাম ঘোষা পদ নকরব আগলে, নাম ঘোষা ঘোষায় আর আপনাদের আঁঠ ফাঁকি ঘোষা লৈছে, নাম ঘোষা পদ করেছে, গোটি নাম ঘোষারে পদ আছে। ঘোষা আমি বারে বারে ঘোষো কারণে নাম ঘোষা, গুরুজনায় ঘোষা নাম দিলে আপনার কীর্তন দশম ভাগবত এইবিলাকৰ পদ লব, দিহাজন কোনোবা জনা মানুষের হতাইবা আপনার ঠিক করে লব পদ, আপনি ভাগবতর পদ লব পারে, দশমর পদ লব পারে, কীর্তনের পদ লব পারে, তার সঙ্গতি রাখি। আর এই দুটলে যাওয়ার আগত মধ্যলে যাওয়ার আগত নেগেরা খালি চাপর একটা দিছে, সেটা আগলে করব না, নিদিব, নামেরে করব। অকনমান অনুশীলন করক, গুরুত্ব দিয়ে আমার অনুষ্ঠানটা চাব, আকৌ আহিব আপনার কৃষ্ণ।